মিউনিসিপাল কর্পোরেশনকে দেওয়া হয়েছে 75 লক্ষ টাকা, এই যে ব্রিজ তাতেও 57 কোটি টাকা এখনকার খরচে, সব কটা খরচা বাড়বে, আমি কি রাজ্য সরকার থেকে কিছু নিয়েছি? আমার চ্যালেঞ্জ মন্ত্রী হিসেবে কেন্দ্রীয় সরকার থেকে পয়সা নিয়ে আসা, সেটা করা তো, সেটা আমি করেছি। এবার উন্নয়ন যদি ওনারা না দেখতে পান তাহলে অন্তত 21 অব্দি তো মমতা ব্যানার্জির সরকার থাকবে, যদি তার আগে পড়ে না যায়। আমার আমি শিওর যে উনি ছানিশ্রী বলে একটা প্রকল্প আনবেন, তাতে এই যারা উন্নয়ন দেখতে পাচ্ছে না তাদের ছানি কাটা হবে, এবং আমার মনে হয় তাদের 1 নম্বরে এইখানকার আসানসোলের তৃণমূল নেতারা আসবে। ওরা যদি উন্নয়ন দেখতে না পান, 5 কোটি টাকা দিয়ে, বছরে 5 কোটি টাকা পেয়ে যে এত টাকা উন্নয়ন করা যায়, সেটা আমার মনে হয় যে মানুষ যেখানে যাচ্ছে সেটা বলছে। বাকি আপনারা বই পড়বেন আর অপেক্ষা করুন, যদি কোনো প্যাম্পলেট অন্তত ছাপা হয়ে আসে, সেটা তো নীল সাদা রঙ হবে, কিন্তু কী লেখা থাকবে সেটা এখনও কিন্তু কেউ জানে।